আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসার পরিকল্পনা করছেন অথবা আগে এসেছেন, আরবি ভাষা তেমন বলতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলি তাদের জন্য খুবই সহায়ক হবে। চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমি নতুন, আনা জেদিদ। আমি নতুন, আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আমি তোমার টাকা দিব, লিখেছে আনা আতি ফ্লুজ হাগ্গি ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফ্লুজ অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার, আর হাগ্গাক অর্থ তোমার। এখানে বলতে হতো হাগ্গাক, এখানে ভুল হয়েছে হাগ্গি অর্থ আমার, অর্থ তোমার টাকা হাগ্গাক, ইনতা অর্থ তুমি। তো এখানে আনা বাতিক ফ্লুজিক অর্থ আমি তোমাকে তোমার টাকা দিব। আমার কাছে টাকা নেই, আরবিতে মা ইন দি ফ্লুজ, মা ইন দি ফ্লুজ অর্থ আমার কাছে টাকা নেই। অনেকে বলে আনা মাফি ফ্লুজ, কিন্তু এটা ভুল। আপনি বলবেন মা ইন দি ফ্লুজ অর্থ আমার কাছে টাকা নেই। মা ইন দি অর্থ আমার নিকট নেই, ফ্লুজ অর্থ টাকা। সে কোথায় যাবেন, লিখেছে হোয়া ওয়েন রহ অর্থ সে কোথায় যাচ্ছে। এটা সঠিক হয় সে কোথায় যাচ্ছে, আর সে কোথায় যাবে তাহলে বলতে হবে হোয়া ওয়েন বা রোহ। ভার্বের আগে বা যুক্ত করলে এটা ভবিষ্যৎকাল হবে, আর ভার্বের শেষে যদি একটা তা যুক্ত করে তাহলে সেটা অতীতকাল হয়ে যাবে। মানে সে কোথায় গিয়েছিল, হোয়া ওয়েন রে হাত অর্থ সে কোথায় গিয়েছিল। তাহলে এখান থেকে আপনারা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল শিখে নিলেন। আবার বলছি, সে কোথায় যাবে, হোয়া ওয়েন বা রোহ, আর সে কোথায় যাচ্ছে, হোয়া ওয়েন রোহ, আর সে কোথায় গিয়েছিল, হোয়া ওয়েন রেহাত অর্থ সে কোথায় গিয়েছিল। একটু পরে যাও, বাদ শোয়াই রোহ, বাদ শোয়াই রোহ অর্থ একটু পরে যাও। এখানে বাদ শোয়াই অর্থ একটু পরে, আর রোহ অর্থ যাওয়া। আমার সাথে এখন টাকা নেই, লিখেছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুজ, আনা সাওয়া সাওয়া মাফি ফুলুজ। এখানে আনা আমি, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুজ অর্থ টাকা নেই, আলহীন অর্থ এখন। এটার সঠিক ফর্ম হবে মা ইন দি ফ্লুজ অর্থ আমার নিকট টাকা নেই। মা ইন দি অর্থ আমার নিকট নেই, ফ্লুজ অর্থ টাকা। তাহলে মা ইন দি ফ্লুজ আলহীন, আমার কাছে এখন টাকা নাই। জি আমি কাজ করব, এই বাক্যটা হবে আইয়া আনা সাওই শগল, আনা বাসাওই শগল অথবা আনা বাসাওই শগল অর্থ আমি কাজ করব। এখানে আইয়া অর্থ জি বা হ্যাঁ, আবার নাম অর্থ জি বা হ্যাঁ। যখন আপনাকে ডাকবে বলবেন নাম, এই ক্ষেত্রে বলবেন আইয়া, আইয়া অর্থ জি অথবা হ্যাঁ। এখানে সৌই অর্থ করা, আর শগল অর্থ কাজ। এটার অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি বলি তাহলে বা সৌই অর্থ করব, আর সৌইত অর্থ করেছি, যেমন আনা সৌইত শগল আমি কাজ করেছি, আনা বা সৌই শগল আমি কাজ করব, আনা সৌই, আনা আসৌই শগল আমি কাজ করি। তাহলে ভার্বের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল শিখলেন। তোমার কি লাগবে, ইনতা এস আবকা, এটা এভাবে বললেও হবে, এস তাবগি অর্থ তোমার কি লাগবে, তোমার কি লাগবে, ইনতা এস আবকা, ইনতা এস আবকা, তোমার কি লাগবে, ইনতা এস আবগা, ইনতা এস আবগা না বলে বলবেন ইনতা এস তাবগা। আনা আবগা, ইনতা তাবগা, আর হওয়ার জায়গায় হবে ইয়াবগা। আমার অনেক সমস্যা আছে দেশে, লিখেছে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এটা আপনি বলতে পারেন আমার পরিবারে অনেক সমস্যা আছে, বলবেন আনাফি মুশকিলা, আনাফি মুশকিলা জিয়াদা আহলি, আহলি অর্থ আমার পরিবারে। এখানে আনা অর্থ আমি, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশ, আর আহলি অর্থ পরিবার। এটা কে ভেঙেছে, আরবিতে হবে মিন কাসার হা, মিন কাসার হা অর্থ এটা কে ভেঙেছে, কিন্তু লিখেছে হাদা মিন কাসার, হাদা মিন কাসার, এটা বললেও বুঝবে, কিন্তু সঠিকটা আপনাকে শেখা দরকার। মিন কাসার হা, কাসার অর্থ ভাঙা, মিন অর্থ কে, আর হা অর্থ এটা।